স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। ইন্দোরে করোনা নেই, শুধু শহর নয়, পুরো জেলাতেই করোনা রোগী নেই। বিমানবন্দরের সাথে রেল স্টেশনেও সতর্কতা আগে থেকেই। এবার নিয়ে পরপর তিন বছর দেশের শ্রেষ্ঠ পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত ইন্দোর তার নাম রেখেছে। আধ ঘন্টার রাস্তা, দুটো শিল্প শহর দেওয়াস ও পিতম্পুর, অসংখ্য বড় মাঝারি ছোট কোম্পানি, অন্যান্য রাজ্যের বহু কর্মী, তবুও করোনা নেই। রহস্যটা কি? এখানের মানুষ। আগে শহর ও মানুষের স্বার্থ, পরে অন্য কিছু। পুকুর বুঝিয়ে বাড়ি তৈরির চেষ্টায় ছিল প্রমোটার। কংগ্রেস বিক্ষোভ শুরু করতেই বিজেপি সমর্থনে এগিয়ে এলো। দুই দলের বিক্ষোভে পিছিয়ে গেল প্রমোটার। মহরম ও বিজয়া দশমী একই দিনে। বিজেপি সিদ্ধান্ত নিল দিনে মহরমের মিছিল, বিকেল তিনটে থেকে বিসর্জন। কংগ্রেসও সমর্থন করল। ইন্দোরের রাস্তায় রাজনৈতিক মিছিল তিন চার মাসে হয়তো একটা দেখতে পাবেন আপনি। রাত ১১টা থেকে সকাল ৬টা মাইক বাজানো চলবে না, অর্থাৎ মানুষের অসুবিধা করে কিছু সম্ভব নয়। রাস্তায় মেয়েদের উত্তক্ত করলে জনতাই ব্যবস্থা নেয়, ফলে ইফটিজিং প্রায় নেই। বছর দুয়েক আগে এমন কেস কিছু হলে জনতা এগিয়ে আসে, বদমাশকে ধরে গলায় ঝুলিয়ে দেয় কার্ডবোর্ড, ওতে লেখা আমি মেয়েদের উত্তক্ত করেছি। পরে তাকে সামনে রেখে ছোট মিছিল বের করে পাড়ায় পাড়ায় ঘোরে। স্থানীয় টিভি চ্যানেলগুলি এই দৃশ্য লাইভ টেলিকাস্ট করতে থাকে। এমন মিছিল গোটা চার পাঁচ হতেই ঝামেলা বন্ধ। ইন্দোর থেকে পিতম্পুর রাস্তা তৈরি করে দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। কয়েকটি ছোট প্রাইভেট হাসপাতালে ডায়ালিসিসের মেশিন কিনে দিলেন নাগরিক কমিটি। এক তৃতীয়াংশ খরচে রোগীরা এখন সুবিধা পান। যেটা বলতে চাইছি, সব কিছুর জন্য সরকারের উপর নির্ভর না করে থেকে মানুষ যদি এগিয়ে আসে সমাজের উন্নয়ন সম্ভব। রাজশক্তি নয়, লোকশক্তি বেশি গুরুত্বপূর্ণ। শহরে গরিবদের জন্য চার পাঁচজন যুবক যুবতী এগিয়ে এলো। প্রতিদিন রাতে হোটেলগুলিতে গিয়ে ফেলে দেওয়া খাবার সংগ্রহ করে রাস্তায় গরিবদের দিতে লাগলো। পরে হোটেলগুলি নিজেই খাবার দিত আলাদা করে। এক মালিক ওই দলকে একটা গাড়ি কিনে দিলেন এ কাজের জন্য। বাড়ির ঝি বা অফিসের বেয়ারার মেয়ের বিয়েতে টাকা দিয়ে সাহায্য করেন না এরা। কেউ গম ও ডাল দেন, কেউ সবজি বা মিষ্টি, আবার কেউ দেন খাট বিছানা, কেউ টিভি বা সাইকেল। টাকা না দিয়ে ব্যাংকে এফডি কিংবা পোস্ট অফিসে এনএসসি কিনে দেন মেয়েকে। ইন্দোরে করোনা এখনো আসতে পারেনি, লোকেরা আগে থেকেই সতর্ক ছিল। আজ থেকে ১০-১২ দিন আগে থেকেই রেস্টুরেন্ট, মল, ক্লাবে ভিড় কমতে থাকে। লোকেরা তরকারি কিনতে শুরু করে ভ্রাম্যমান ঠেলা থেকে, বাজারে ভিড় কম। মানুষ যদি রাজনীতি ও নেতিবাচক চিন্তার বদলে সচেতন হয়ে এগিয়ে আসে সমাজের দায়িত্ব সাধ্যমতো নিতে, অধিকাংশ সমস্যা অনায়াসেই দূর করা যায়। ইন্দোর এটাই দেখালো আবার।